মাত্র এক টুকরো মাংস দিয়ে এত মজার একটা রেসিপি আমি নিজেও বিশ্বাস করতে পারিনি গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না বিশ্বাস করেন একবার হলেও ট্রাই করে দেখবেন ঘরের সবাই খুব পছন্দ করবে এবং আপনি নিজেও তৃপ্তি করে ভাত খেতে পারবেন এই রেসিপিটা বানাতে খুব একটা বেশি কিছু প্রয়োজন হয় না ঘরে যদি এক টুকরো মাংস থাকে গরু খাসি বা মুরগি যে কোনো কিছু দিয়ে বানাতে পারবেন আমি এখানে এক টুকরো গরুর মাংস নিয়েছি আর মাংসটা আমি এইভাবে শিল্পাটায় থেতলে নিচ্ছি আপনি চাইলে ছুরি দিয়েও কিন্তু এটাকে কিমা করে নিতে পারেন বা ব্লেন্ডারেও কিমা করে নিতে পারেন আমি এইভাবে থেতলে নিয়েছি তারপরে এখন এই মাংসটার মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি যেই প্যানে রান্না করব সেই প্যানেই রেখেছি মাংস টুকরাটা আমি এখানে একটা বড় টুকরোই ব্যবহার করেছি সাথে পাঁচ ছয়টা রসুনের কোয়া একটু বড়ো সাইজের ব্যবহার করেছি আর দুই ইঞ্চি পরিমাণ আদা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়েছি আপনি চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন দুইটা শুকনামরিচ এবং দুইটা কাঁচামরিচ দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ এরকম একটু মোটা করে কেটে নিয়েছি সাথে দিয়েছে খুবই সামান্য পরিমাণ কালো জিরা আপনারা নিশ্চয়ই জানেন কালো অনেক স্বাস্থ্যগুণ রয়েছে আর আমি দিয়েছি খুবই সামান্য পরিমাণ হলুদ এবং স্বাদ মতো লবণ এখন বাস এগুলোকে একসাথে চুলায় বসিয়ে দিলাম আর হ্যাঁ সরিষার তেল দিতে কিন্তু একেবারেই ভুলবেন না আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল ব্যবহার করেছি খুবই সামান্য পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মাঝে মাঝে এভাবে একটু করে নেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে রান্না করে নিচ্ছি চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি তুলে নিচ্ছি আপনি এখানে ঝালের পরিমাণ আপনার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনি চাইলে রসুনের পরিমাণটাও আরও বাড়িয়ে দিতে পারেন এটা আপনার উপর নির্ভর করবে আপনি আপনার স্বাদ মতো সব কিছু অ্যাডজাস্ট করে নিতে পারেন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি এই মিশ্রণটা একটা শিলপাটায় নিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় শিলপাটায় বেটে ভর্তা করলে এর স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে তবে আপনি কাজটা সহজ করতে চাইলে কিন্তু ব্লেন্ড ও ব্যবহার করতে পারেন আমি অল্প অল্প করে দুইবারে শিলপাটাই নিয়েছি এবং এইভাবে পিষে ভর্তা করে নিচ্ছি আমি মোটামুটি মিহি করেই নিয়েছি আর এখানে যেহেতু কিমা ব্যবহার করা হয়েছে তো খুব একটা বেশি সময় লাগবে না বাকি সব উপকরণই কিন্তু নরম অল্প সময়ের মধ্যেই এটা এইভাবে ভর্তা হয়ে যাবে রান্নার সময় আমি যেই পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম এতে আমার লবণের স্বাদটা পারফেক্ট এসেছে এবং আমি যে মরিচগুলো ব্যবহার করেছি সেটা মোটামুটি ঝাল ছিল এই জন্য আমি ঝাল লবণ আর কোনো কিছুই অ্যাড করছি না আপনারা এই পর্যায়ে লবণটা চাইলে একটু টেস্ট করে নিতে পারেন আর কিছুটা ধনে পাতাও অ্যাড করতে পারেন বাট আমার কাছে মনে হচ্ছিলো এই ভর্তার সাথে ধনে খুব একটা বেশি ভালো লাগবে না আমি ধনে পাতা ছাড়াই এই ভর্তাটা বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি লোভনীয় আমি হোটেল স্টাইলে এরকম একটু গোল গোল করে নিয়েছি হাতের তালুতে একটু তেল মেখে নিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর সবগুলো ভর্তায় আমি এরকম ছোট ছোট বলের মতো করেছি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম ভর্তা থাকলে বিশ্বাস করেন আর কিছুই লাগবে না শুধু এই এক পথ দিয়ে আপনি তৃপ্তি করে ভাত খেতে পারবেন ঘরের সবাই খুব পছন্দ করবে আশা করছি আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা পাইবে থ্যাংকস ফর ওয়াচিং